দু তিন মাসের প্রস্তুতিতে যে আন্দোলন সংগ্রাম হচ্ছিল মূলত মানুষের জীবন জীবিকার সংগ্রাম, মজুরির কৃষিকাজে যে অসুবিধা হচ্ছিল, কোথাও বীজের কোথাও সারের, এখন আবার আলু সিজন আসবে দেখবে সব নিয়ে টান পড়বে, কোথাও জলের অমিল ছিল, পাট শুকোতে পারছিল না, ভেজা যাচ্ছিল না, বাজার পাচ্ছিল না, বেকারি, নতুন কলকারখানা তো নেই, লকডাউনের পর থেকে ক্ষুদ্র শিল্প ছোটো ব্যবসায় মার খেয়েছে, পরিবহন শিল্পও মার খেয়েছে। তখন আমাদের এখানে আমরা এই জীবন জীবিকার বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করি, তার ওপর গোদের ওপর বিস্ফোরণের মতো দুর্নীতি এসে পড়ে, দুর্নীতি চলছিল, আমরা তখন থেকে বলছিলাম কিন্তু লোকের কাছে এসব বিশ্বাসযোগ্য হচ্ছিল না, যখন টাকার পাহাড় বেরোতে আরম্ভ করলো, যখন ছেলেমেয়েরা 400 দিন 500 দিন 600 দিন এখন রাস্তায় বসে আছে, অথচ তাদের চাকরি দিতে পারছে না, কারণ সেই চাকরিগুলো অন্যরা কেউ খেয়ে নিয়েছে, নিলাম করেছে, মন্ত্রী আমলা অফিসার সবাই মিলে কিন্তু নিচে থেকে উপকরণ করে এই দুর্নীতির বিরুদ্ধে চোর ধরো জেল ধরো আমি কিছু করলাম। আর আনিষ্কা থেকে আরম্ভ করে একটার পর একটা যা খুন হয়েছে আমাদের রাজ্যে, ধর্ষণ হয়েছে, সেখানে পুলিশ এবং দুর্বৃত্ত তাদের মধ্যে এমন যোগাযোগ কোনোটাই শাস্তি হচ্ছিল না, বলছে পুলিশই দুর্বৃত্তের কাজ করে দিচ্ছে। আর অন্যদিকে যে মানুষ প্রশ্ন তুলবে, যারা লড়াই করবে, তাদের উপর এক সময় আক্রমণ, জরিমানা, মিথ্যা মামলা, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে অনুগত মতো লোকেরা বলছে কেস সাজিয়ে দেব, সাজানো হবে কেস। এইসব মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে কুচবিহার সর্বোচ্চ পানি কেস, তা না হলে হচ্ছে ওই ফেন্সিডিল কেস বলে পানি কেস, গাঁজা কেস, অথচ আমাদের রাজ্যে এই গাঁজা আফিমের চাষ বেড়েছে, এই সময় ব্যবসা বেড়েছে, তৃণমূলের একটা নেতারা সব স্মাগলার হয়েছে, পাচার কাণ্ড, কয়লা থেকে গাঁজা সব পাচার হচ্ছে, চন্দন কাঠ। সেই সময় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা জিততে হয়। এখন আমরা গত 1 তারিখ থেকে এই মাস জুড়ে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, তার সঙ্গে ছাত্র, যুব, মহিলা, কর্মচারী সবাই যুক্ত হয়েছে এবং একেবারে নিবিড় ভূমিস্তরে পদযাত্রা শুরু হচ্ছে। এটা তো শুধু পদযাত্রা মানে পদে চলে যাওয়া নয়, গ্রামে গঞ্জে হাটে বাজারে দোকানে পাড়ায় মহল্লায় দলিজে বৈঠকে খোলায় সেখানে দাঁড়িয়ে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন। আমরা আলাদা আলাদা জেলায় আলাদাভাবে কখনো গণসংযোগ, গণসংগ্রহ করেছি, গত জুন মাস থেকে টানা করছি, ডিসেম্বর মাসে তোমরা করবে, মুর্শিদাবাদ জেলায় আবার একটা করবে, এটা প্রত্যেক বছরই প্রায় করা হয়। তার আগে এই প্রস্তুতি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, যারা আমাদের সঙ্গে ছিলেন কিন্তু মাঝখানে একটু মুখ ফিরিয়েছিলেন হয় আমাদের জন্য বা তাদের নিজেদের জন্য, আমরা সেইটাই সেই ভুলভাবুজির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে দুভাত বাড়ায় এই অংশগ্রহণটা বাড়িয়েছি এবং মানুষেরও সচেষ্টভাবে আসছেন। এমনকি যারা বিরোধী শিবিরে ছিলেন, যারা মনে করছেন ধোকা খেয়েছেন, অনেকে তৃণমূলকে মনে করেছিল বোধ হয় বিজেপির বিরুদ্ধে লড়ছে, তো দেখা গেল মমতা ব্যানার্জি মর্জি ব্রিজ ভাঙার পরে যেখানে 120 লোক মারা গেল, মিডিয়া তাকে জিজ্ঞেস করছে বলে আমি মোদির ব্যাপারে কিছু বলবো না, আমি বিজেপির ব্যাপারে কিছু বলবো না, গুজরাট সরকারের ব্যাপারে কিছু বলবো না, অমদাবাদের ব্যাপার মানুষ চোখের সামনে দেখছে। এটা থরভরিকম্প, মানুষকে কি স্বস্তি দেবে? তৃণমূলের সমস্ত নেতারা মমতা ব্যানার্জির পরিবার থেকে ভাইপো থেকে বাকিরা এখন আরএসএসের দৌড়ে হত্যে দিয়ে বসে আছে যে বাঁচাও তাকে, স্বস্তি দাও, আর তাহলে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, কিন্তু স্বস্তি কে দেবে? মানুষ মনে করেছিল পঞ্চায়েতে যে প্রতিনিধি নির্বাচিত হয়, এমএলএ হয়, এমপি হয়, তারা মন্ত্রী হয়, তারা মানুষকে স্বস্তি দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা নিজেরা স্বস্তি পাওয়ার জন্য, রিলিফ পাওয়ার জন্য ছুটছে আর মানুষ অস্বস্তিতে আছে। এমনকি যে সরকারি কর্মচারী, অফিসার, পুলিশ, মাস্টারমশাই যাদের দিয়ে পাওনা আছে, সরকার মিথ্যাচার করছে, হরফনামা দিচ্ছে, বলছে না আমাদের কোনো ভক্তি নেই, আর কোর্ট বলছে দিয়ে দাও, তখন সময় যায় স্যাট, তারপরে সিভিল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে এখন বলছে সুপ্রিম কোর্টে চলে যাবো, আর সেখানে গিয়ে বলছে আমাদের কাছে টাকা নেই। আর অন্যদিকে যখন দুর্গাপুজো হয়েছে দেখেছেন 2 মাস ব্যাপী কার্নিভাল করেছে, তৃণমূল এখন নিজের দলের নামে সমাবেশ করতে পারছে না গত 2 মাস ধরে, ওই সব পার্থ মানিক ভট্টাচার্য সব টাকার পাহাড় অনুব্রত যে সব বেরোলো সম্পত্তির লিস্ট, তখন তৃণমূলের যারা মধ্যে যারা সৎ আছেন অন্তত দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তারাও বুঝলেন আমরা কোন দলকে নিয়ে এসেছি, তাদের মধ্যে কেউ কেউ মুখ খুলছেন যেটা অন্যায় হচ্ছে। আর মমতা ব্যানার্জি তার ভাইপো তারা তারস্বরে সিপিআইএমকে গালাগাল দিচ্ছিল, কখনো আমাদের লয়েস্টদেরকে, কখনো আমাদের ছাত্রজীবদেরকে, কখনো আমাদের মাস্টারমশাইদেরকে, কখনো আগে সরকারকে, কিন্তু দেখা গেল ওইগুলো মানুষ আর খাচ্ছেন না। ওরা 16 আগস্টে পরে বলেছিল, আমি এখানে বলেছিলাম যে খেলা হবে বলে ঘোষণা করে দিয়েছিল, কিন্তু তৃণমূল রাস্তায় নামতে পারেনি। তারপরে 1 সেপ্টেম্বর দুর্গাপুজোকে 1.5 মাস আগে এগিয়ে নিয়ে এসে 1 সেপ্টেম্বর থেকে তিনি কলকাতায় কার্নিভাল করলেন সরকারি খরচে 1 কোটি টাকায়। তখন থেকে এই মালে যখন বিসর্জনে মানুষ মারা গেলেন মালবাজারে মানুষদের, তারপরেও দেখলাম বিজয়া সম্মেলন নাম করে
হয় ক্লাব না সরকারি প্রশাসনকে ব্যবহার করে তারা উৎসব করছেন বিজয়া সম্মেলনের নাম করে। গত দু মাসে মমতা ব্যানার্জি কোনো সরকারি অনুষ্ঠান হোক বা এই বিজয়া সম্মেলনী হোক বা দুর্গাপূজার উদ্বোধন হোক, এছাড়া কখনো তৃণমূলের মঞ্চ থেকে বক্তৃতা করার সুযোগ পায়নি। আর শাসক দল সবটাই সরকারি খরচায় আর মানুষের টাকায়, আর সেখানে রাজনীতি কথাবার্তা হচ্ছে। এখন শুনলাম কোথাও কোথাও থেকে গত থেকে নাকি তৃণমূল আবার বেরোবার চেষ্টা করছে, কারণ পঞ্চায়েত নির্বাচনে ডাকবে। ওরা আগেই গত মে মাস থেকে তোমাদের যদি মনে থাকে বুথ সম্মেলন শুরু করেছিল, বুথ কর্মী সম্মেলন শুরু করেছিল, মেলা বেঁধে গেট ফেট করে দিয়ে তারপর সব হাওয়া গেছে। আবার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে ভয় দেখানো হচ্ছে, আবার দল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, বা ওদের দলের যারা সরে আসছে দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে ভয় দেখাচ্ছে। এখন তৃণমূলের লোকজন আমাদের বলছে যে শেল্টার দেবেন আমাদের উপর আক্রমণ করার জন্য, গোষ্ঠী প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলায় এমএলএ হোক, পঞ্চায়েতের মেম্বার হোক, প্রধান হোক, অঞ্চল সভাপতি হোক, ওরা নিজের মধ্যে খেয়েফি করছে। তো যারা মনে করেছিলেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য নিজেদের মাথা বন্দুক দিয়েছিলেন, তারা এখন বুঝতে পারছেন তাদের মাথাও নেই আর পিঠটাও এখন চলছে না। কারুর কারুর পেট ভরলেও কিন্তু তাদের ইজ্জত থাকে। এই জন্য হকের দাবিতে ইনসাফের দাবিতে মানুষ সংঘবদ্ধ হচ্ছে। চোর তারা হয়ে গ্রাম বাংলার মানুষ এবং পঞ্চায়েতকে চোরদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে, ডাকাতদের হাত থেকে কেড়ে নিয়ে মানুষের হাতে ফেরত দেবে, এই শপথ নিয়ে আমাদের গ্রামে গ্রামে মানুষ লাল ঝান্ডা নিয়ে বেরিয়ে পড়েছেন। এইটা দেখে যেরকম করে বিজেপি তো আমাদের স্লোগানও চুরি করে, কর্মসূচিও চুরি করে, আর ওরাও নাকি নভেম্বর বিপ্লবের ডাক দিয়েছে। আমরা প্রতি বছরই নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করি, কিন্তু বিজেপির এখন কোনো সম্পর্ক নেই, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু আরএসএস তলে তলে এই দুর্গাপুজোর সময় আমরা দেখলাম যে মৌলবাদী সংগঠন একদিকে, অন্যদিকে সাম্প্রদায়িক সংগঠন, তারা এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কলকাতার একটা ঘটনাকে নিয়ে গোটা দেশ জুড়ে এমন প্রচার করে যেন কলকাতা নোয়াখালী হয়ে গেছে, কিন্তু বাংলার মানুষ দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে, হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না। বাংলার ছেলেমেয়েরা কাজ চাইছে এবং শিক্ষকতা যারা যোগ্যতা প্রমাণ করেছে তারা চাকরি চাইছে, তাদেরকে মাদ্রাসা এবং স্কুলের নামে ঝগড়া লাগানো যাবে না, তাদেরকে উর্দু বাংলা হিন্দি নামে ভাগ করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে মানুষ একটা হয়ে লড়বে, আসলে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় তারা একসঙ্গে আসবে, আর যারা দুর্নীতিকে চালিয়ে যেতে চায় তারা মানুষকে ভাগ করবে। এই ভাগাভাগের বিরুদ্ধে লড়া বলছি যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে 100 পুরনো নেতাকে বেছে নেওয়ার নিদান দিয়েছেন মদন মিত্র, এটাই কি শাসক দলের স্ট্যান্ড? তাই কি জেলায় জেলায় পঞ্চায়েতে আগে রাজ্য নেতৃত্ব যাচ্ছে? যাদেরকে শোভনদেব বক্তব্য যে গোষ্ঠীদ্বন্দ্ব নয় আদর্শ না আসার কারণে এই ঘটনা, যেসব নেতাদের এক্সপায়ারি ডেট হয়ে গেছে তাদের নামগুলো উচ্চারণ করে তাদেরকে আমার বাজারে বাদ বেচছে কেন? ওষুধের দোকানে জানো তুমি পুরনো মাল এক্সপায়ারি ডেট হয়ে গেলে আইন বিরোধী, তাদের তোমার শাস্তি হবে, তোমাদেরও শাস্তি হবে। যারা এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তৃণমূল নিজেই বলছে ওই যাদের এক্সপায়ারি হয়ে গেছে তাদেরকে আবার তোমরা বাজারে নামাচ্ছ কেন? ঠিক না দাদা, আজকে বান্দাবাদে আমাদের জ্যাঠা চলার সময় আক্রমণ হয়েছে এবং 15 জন সিপিএম কর্মী আহত হয়েছে। লড়াই যখন নেমেছি আক্রমণ হবে, আক্রমণ প্রতিহত করবে, এবং ওরা সব জায়গায় তো পারছে না, কিছু জায়গায় কিছু বাহিনী আছে যারা বোমা বন্দুক পিস্তল নিয়ে রেডি হচ্ছে। কয়েকটা জায়গায় দেখলে বাচ্চা শিশু পর্যন্ত মারা গিয়েছে বোমা বিস্ফোরণে, কারণ ওরা আবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে অস্ত্র শস্ত্র সামায় করছে। এত যখন দেখলাম বক্তৃতা যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, মমতা ব্যানার্জি ডিজিপিকে বলেছিলেন সমস্ত গোটা রাজ্য থেকে সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে, বেআইনি অস্ত্র কারখানা উদ্ধার করতে হবে, তাহলে পুলিশ মমতা ব্যানার্জির কথা শুনছে না? আর নাহলে মমতা ব্যানার্জি মিথ্যাচার করছেন, মানুষকে বোঝাচ্ছেন একটা জিনিস, আর তৃণমূলকে বলছেন যে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপ হামলে পড়ো। কিন্তু এটা বুঝতে হবে মানুষের মেজাজ ওরা বুঝতে পারছে না, পুলিশকে বুঝতে হবে, তৃণমূলকে বুঝতে হবে। এই আক্রমণ করে ওরা আমাদের আন্দোলনকে, মানুষের এই ঢেউকে আটকাতে পারবে না। আমরা এখনই প্রত্যাঘাতের কথা বলছি না, কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমেই মানুষের সমাবেশের মধ্য দিয়ে এই সমস্ত রকমের আক্রমণকে প্রতিহত করবো। কিন্তু পুলিশকে বলবো তুমি আইন মেনে চলো, সংবিধান মেনে চলো, তৃণমূলের দালাল ছাড়ো। দাদা, বালিঘাটে সংঘর্ষ নিয়ে শিউরিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং একজন মারা গিয়েছে, কালনী কলকা ভাগ আছে আমাদের পৌরাণিক গল্প। লুটের রাজত্ব যদি চলে লুটেরাদের মধ্যে একসঙ্গে যখন লুট করে তখন একসঙ্গে মিলে করে, লুটের সাম্রাজ্য যখন স্থাপন হয় তারপর লুটের ভাগই নিজের মধ্যে মারামারি হয়। এটা বালিঘাটে হবে, কয়লা খাদানেও হবে, এটা তোমাদেরকে গরুপাচার নিয়ে যারা করছে তারা হবে, নিজের মধ্যে তাদের মুর্শিদাবাদে তৃণমূলের মধ্যে একে অবৃদ্ধ লড়াই নেই। তো এ ভাগাভাগ নীতি ভ্রষ্ট হবে, নীতি রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে। আর যে রাজনৈতিক দলগুলো মনে করে নীতির দরকার নেই, তারা ধর্মের নামেও, গোষ্ঠীর নামেও, জাতির নামেও, নেতার নামেও, সাইবরের নামেও সবাইকে একাট রাখতে পারে না। পূর্ব মেদিনীপুরে সুদাহায় তৃণমূল যে সমবায় নির্বাচন সেখানে ভাল শূন্য করেছে, যেখানে শুভেন্দু বলছে সেখানে কি? আচ্ছা, তোমাদের কি তৃণমূল ছাড়া বিজেপি ছাড়া অন্য কোনো খবর নেই? বাংলার কয়েক কোটি মানুষ আছেন,
মানুষের কথা বলো, বেকারির কথা বলো, দারিদ্রের কথা বলো, মূল্যবৃদ্ধি হচ্ছে তার কথা বলো, সংকট হচ্ছে তার কথা বলো। আমি তো এখান থেকে যদি হেঁটে যাই 3 কিলোমিটার গেলে অন্তত 300 লোক তার নিজের সমস্যার কথা বলে। কিন্তু মিডিয়া মুশকিল হচ্ছে তারা তৃণমূল এবং বিজেপির নেতা ছাড়া আর কোনো মুখ দেখতে পাচ্ছে না। এগুলো হিসেবে বাংলার মানুষের মুখ দেখো। মশার মধ্যে মশা ঢুকে যাচ্ছে, তো সরকার কোথায়? তৃণমূলের নেতারা তো আক্রান্ত হচ্ছে, প্রথমে শহরাঞ্চল, এখন আধা শহর, গ্রামাঞ্চল, সর্বত্র পুরো প্রশাসন বলে কিছু আছে। মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন, একদিকে এরা যেমন টাকা শুষছে দুর্নীতিবাজরা, আর এমনি ডেঙ্গির মশা মানুষের রক্ত শুষছে, আর তারপরে সরকারি হাসপাতাল ব্যবস্থা এখন ভেঙে পড়েছে, তার চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন, নার্সরা আপ্রাণ চেষ্টা করছেন, তো তার বাইরে একটা বিশাল অংশ মানুষকে প্রাইভেট জায়গায় গিয়ে নার্সিংহোমে হাসপাতালে গিয়ে তাদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। তাহলে একদিকে রোগ প্রতিশোধ রোধের ব্যাপার, অন্যদিকে হচ্ছে এই যেগুলো ভেক্টর মশাবাহিত যে সমস্ত রোগ সেগুলো যাতে মশার বংশ বৃদ্ধি না হয় তার জন্য পুরো ব্যবস্থা যে ব্যবস্থাপনা করা উচিত। সরকার শুধু দান বেঁধে কবিতা দিয়ে আর বিজ্ঞাপন দিয়ে বলে দিচ্ছে আপনি এটা করবেন, আপনি ওটা করবেন, আপনি সেটা করবেন, আরে সরকার কী করবে আর পুরসভা কী করবে সেটা বলছে না। রাজ্যের মানুষ জানতে চায় যে ডেঙ্গি প্রতিরোধ করার জন্য মুখ্যমন্ত্রী থেকে পুরো কাউন্সিলর পর্যন্ত তারা কী করেছে। প্রতিদিন দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বিজ্ঞাপন দিচ্ছে, অনেকে খুশি বিজ্ঞাপনের জন্য, যারা মানুষকে বলছে আপনি এটা করবেন, আপনি এটা করবেন, সরকার কী করবে সেটা জানতে চাইছে। আমরা ইতিমধ্যে রেড ভলান্টিয়ার্স, আমাদের পিপুলস রিলিফ কমিটি, আমাদের সমর্পণ মানুষজনকে ভলান্টিয়ারদেরকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ডাক দিয়েছি, ইতিমধ্যে নেমেছে। একদিকে সচেতনতা বৃদ্ধি করা, অন্যদিকে হচ্ছে যাতে মশা লার্ভা বৃদ্ধি না হয় তার জন্য প্রয়াস নেওয়া, এবং যারা অসুস্থ হচ্ছে সে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। কিন্তু সরকারকে এটা বুঝতে হবে বিশাল এমনভাবে বাড়ছে, এটা একজন দুজনের মানুষের ব্যাপার নয়। এখন তো পুলিশ পর্যন্ত আক্রান্ত হচ্ছে, প্রশাসনের লোকজন আক্রান্ত হচ্ছে, তাও সরকার টনক নিচ্ছে না। জনমমতা ছবি নিয়ে মুন্ডুরা ছবি নিয়ে ঘুরতো, আমার তখন থেকে বলছি বাকাবের দুর্নীতি, এবং এখন তো তোমার মুর্শিদাবাদ, মালদায়, কলকাতা তো বটে, ওয়াকাবের সম্পত্তিগুলো পুরসভা, পঞ্চায়েত, তৃণমূলের নেতা, মন্ত্রী, এমএলএ, ওয়াকাব বোর্ডের লোকজন তারা লুট করছে, সিম্পলি লুট হচ্ছে, নিলাম হচ্ছে। আর এখন যারা মন্ত্রিসভায় গেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যারা মমতার ছবি নিয়ে মুকুল্লার ছবি নিয়ে যারা ঘুরতো, সেই তৃণমূলের নেতাদের বলি তারা কেন ওয়াকাব নিয়ে কথা বলছেন না। দুর্নীতির বিরুদ্ধে আমরা যেমন কথা বলছি সেটা সর্বত্র, সে দেবত্ব সম্পত্তি নিয়ে হোক, ওয়াকাব বোর্ডের সম্পত্তি নিয়ে হোক, ধর্মের নাম নিয়ে হোক, মাদ্রাসায় হোক, মসজিদ কমিটিতে হোক, মন্দির কমিটিতে হোক, আর দুর্গাপূজার কমিটিতে হোক, তৃণমূল যেখানে যায়, একটা যে কোনো তৃণমূল বেরোশো যায়, যে কোনো দুর্নীতিগ্রস্তরা যেখানে যাবে সেটাকে দুর্নীতিগ্রস্ত করবে, সেই পথটাকে তার দুর্নীতি সুগম করার জন্য। একটা নোংরা নর্দমার দূষিত জল যখন যায়, বয়ে যায়, সেই জলটা শুধু দূষিত থাকে না, যেখান দিয়ে যায় সেটাকেও দূষিত করে। যদি মন্দির বা মসজিদের পেছন দিক দিয়ে যায় বা সামনে দিয়ে যায়, তাহলে সেই জায়গার পরিবেশটাকে দূষিত করে। এই জন্য সেই মন্দির ও মসজিদে যারা যাচ্ছে তাদেরও বলা উচিত যে এই দূষণের বিরুদ্ধে পরিষ্কার করা উচিত। এই জন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে লড়তে হবে, আর তা নাহলে তারা একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এরা ভাঙার জন্যই তো এসছে, এরা গড়ার জন্য এসছে, ভাঙন রোধ করার জন্য তো বাঁধ নির্মাণ করতে হয়। ফরাক্কার যখন হয়েছিল তখন থেকে কেন্দ্র সরকার একটা দায়িত্ব নিয়েছিল, আমরা বামপন্থী সরকার যখন ছিল তার আগে থেকে পার্লামেন্টের মধ্যে, তারপরেও আমরা লড়াই করেছি যে ভাঙন প্রতিরোধে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। রাজ্যের সরকার এত বেশি বিজেপির বিরুদ্ধে বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতো, তো কখনো ভাঙনের ব্যাপারে পার্লামেন্টে বা অ্যাসেম্বলিতে বা সরকার কোনো কথা বলছে? আর ভাঙনের নামে যে টাকা আসছে সেই টাকার ভাগ বাঁটোয়ারা হচ্ছে বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে, মানুষরা পৌঁছতে গেছে কোথাও ছাই, কোথাও বাস্তা, কোথাও মাটি দিয়ে লোক দেখানো কিছু কাজ হচ্ছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসন হচ্ছে না, যাদের জমি চলে যাচ্ছে, স্কুল চলে যাচ্ছে, মন্দির চলে যাচ্ছে, বাজার চলে যাচ্ছে, মাঠ চলে যাচ্ছে, তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা বলছি তাদের পুনর্বাসন করতে হবে। বাম ফ্রন্টের আমলে আমরা জমি দিয়ে আমরা এই পুনর্বাসনের ব্যবস্থা করেছি, এখনও তোমরা গঙ্গার পাড়ে গিয়ে দেখবে সেখানে কিছু কলোনি তৈরি করা হয়েছিল, আজকে এ করা হচ্ছে না। তারপরে রিলিফ দিতে হয় ইমিডিয়েটলি, তারা খাবে কি, রান্না করবে কোথায়, থাকবে কোথায়,
সেটাও তারা যে যার দিকে কুড়ে ঘর করে থাকছে, আত্মস্বয়ন হয়ে যাচ্ছে, প্রতিদিন ভাঙন বাড়ছে, প্রত্যেক বর্ষার পরে গত কয়েক বছর ধরে লাগাতার ভাঙন বাড়ছে। আমরা ভাঙন বিরোধী আন্দোলন করছি, আমি নিজে মালদা মুর্শিদাবাদের লোকজনকে নিয়ে, ভাঙন এলাকার লোকজনকে নিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে কয়েকবার গিয়েছি, দিল্লিতে আমরা লিখেছি এবং রাজ্য সরকারকে আমরা বলছি। কিন্তু যারা বলেছিল যে বিধানসভা লোকসভায় বাঁধ শূন্য করতে হবে তাদের কাছে আজকে প্রশ্ন, সেখানে ভাঙনের যে কথা সেটাও তো ওখানে গিয়ে শোনা হচ্ছে না, কেউ বলছে না। আমরা এই আন্দোলনকে আরও তীব্রতর করবো। ইতিমধ্যে মালদা জেলায় রাস্তা অবরোধ করা হয়েছে, ভাঙনের যারা শিকার হয়েছে সেই মানুষজনগুলো, যেহেতু মহিলারা তার রাস্তায় নেমে এসছে, আমরা এখানেও শামসাইগঞ্জ দুনিয়ানি বিস্তীর্ণ এলাকার মানুষকে বলবো তাদেরকে রাস্তায় আনতে হবে, বা রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা করবে না। আর যদি বা করে সেটা ক্রমাগত তার জায়গাটাকে কমিয়ে নিয়ে এসছে। আইনত যতগুলো জায়গায় জুড়ে এই ভাঙন প্রতিরোধে সরকারের কর্মকর্তা থাকার কথা ছিল সে দায়িত্ব তারা কমিয়ে নিয়ে এসছে যখন থেকে মোদী সরকার এসছে। আর মোদীর টাকা, সব টাকা নিয়ে গোটা দেশের নরেন্দ্র মোদী বিজেপির সরকার বেনারসে গিয়ে খরচা করছে। বেনারসের বাইরে যে দেশ আছে সেটা ওরা জানেন না। এই জন্য একসময় ছিল জলসম্পদ মন্ত্রক, নাম শোনো তারা আজকাল, কেউ নাম শুনেছে? সেচ বিভাগ সব উঠে গেছে, সব মিলিয়ে এখন একটাই নমামি গঙ্গে নামে প্রজেক্ট নেওয়া হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা নমামি গঙ্গের নাম করে টাকাটা বিজেপি নেতারা দুর্নীতি করছে এবং লুট করছে, আর বাকিটা বেনারস শহরকে সাজানো হচ্ছে, কারণ মমতা মোদীর কেন্দ্র করে। কিন্তু গঙ্গা ভাঙনের জন্য বিভিন্ন নদী হারিয়ে যাচ্ছে, এই জলঙ্গি নদী পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। তোমরা এখানে মুর্শিদাবাদ কি করছে না, কিন্তু এখনই মানুষ লড়াই করছে নদীয়ায় জলঙ্গি নদী বাঁচানোর জন্য। আমাদের দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে বিভিন্ন নদী, ছোটো ছোটো যে নদীগুলো আছে সেগুলো হারিয়ে যাচ্ছে, কারণ গোটা টাকাটা আর আলাদা করে নদী মন্ত্রক নেই, আলাদা জলসম্পদ মন্ত্রক নেই, সবটা মিলে বেনারস মন্ত্রক হয়ে গেছে। রাজ্য জুড়ে বোমা উদ্ধার হচ্ছে, তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় বলছেন এটা এমন কিছু ব্যাপার না, এবং তিনি বলছেন যে এই যা বোমা তৈরি হচ্ছে সেগুলো নর্মাল এক্সপ্লোসিভ দিয়ে, আধুনিক কিছু না। এবং তিনি সাংবাদিক সম্মেলনে একবারে এই যে বোমা তৈরির কি ফর্মুলা সেটাও বলে দিচ্ছে, কি বলবেন? উনি বোমা এক্সপার্ট হতেই পারেন, কারণ দীর্ঘদিন রাজনীতিতে বেঁচে আছেন, এই বোমবাজি করে, তাহলে বোমাবাজি যারা করে তাদেরকে ব্যবহার করে ভোট লুট করে, পুরসভা নির্বাচনেও তার এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে এবং ভোট লুট হয়েছে। তবে এটা ভালো, তিনি একসময় চামড়া বিশারদ হয়েছিলেন, কাঠ চামড়ায় কাঠ জুতো বানাবেন সেখানেই ভাবছিলেন, এখন তিনি বোমা বানানোর কথা বলেছেন, কারণ বুঝেছেন যে মানুষ জুতো নিয়ে প্রস্তুত হয়ে গেছে, ওনাকে আর জুতো বানাতে হবে না, এই জন্য ওরা এখন বোমা নিয়ে প্রস্তুত হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, পিস্তল গুলি উদ্ধার হচ্ছে, পঞ্চায়েত ভোটে কি তাহলে এবারও অশান্তির একটা আবহ থাকতে পারে? উদ্ধার হলে তো অশান্তি থাকবে না, আমরা তো চাইছি সব কটা সেই থানার আইসি কে দোষী সাব্যস্ত করতে হবে, যে থানার এখতিয়ারের মধ্যে বোমার কারখানা বা অস্ত্র কারখানা খুলে পাওয়া যাবে, বা যেখানে শিশুরা বোমাতে আহত হচ্ছে বা নিহত হচ্ছে, পারবেন মমতা ব্যানার্জি করতে? এ তো আমার দাবি, কারণ তিনি নিজে বলেছে রাজ্য জুড়ে সব বেআইনি অস্ত্র কারখানা এবং বোমা কারখানা উদ্ধার করতে হবে, সব বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধার করতে হবে। তাই যখন সরকার করছে না তো দায়বদ্ধতা কোথায়? সেই এসপি কে কেন সাসপেন্ড করা হবে, যার জেলায় এটা হচ্ছে আসলে তৃণমূলের দুষ্কৃতি, আর বোমার বেআইনি অস্ত্রের কারবারি স্মাগলার্স, আর তার সঙ্গে হচ্ছে পুলিশ প্রশাসন, তাই তো যোগসাজস, আর ছোটো ছোটো শিশুরা প্রাণ দিচ্ছে, কমিউনিস্টরা তো আগেও মারা গেছে, কিন্তু ছোটো ছোটো শিশুরা যারা কিচ্ছু বোঝে না, কোনটা বোমার কোনটা বল সেটা বোঝে না, সেই শিশু মারা যাচ্ছে। আর মমতাজি তাকে রেখে দেখছেন, আর বিস্ফোরণ হলেই মাঝে মাঝে বলেন এটা চকলেট বোমা, এটা হচ্ছে পুজোর জন্য, এটা হচ্ছে বিয়ের জন্য বোমাতে পটাকা তৈরি হচ্ছিল, পিংলা যখন এরকম প্রথম পেটেছিল কারখানা তখন থেকে তিনি বলে যাচ্ছেন। এই ব্যাপারে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে এবং রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে পুলিশ ডিপার্টমেন্ট। দাদা, বিজেপি বলছে যে ডিসেম্বরের পর এই সরকার চলবে না, সরকার দেউলিয়া হয়ে যাবে, আগে বিজেপি দেউলিয়া হোক, রাজ্য বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে, আর সরকার চলবে কি চলবে না তাহলে বিজেপি বলছে, তার মানে বিজেপি তো ঠিক করছে, এটা আমার বারবার বলছে না, নামের সামনে তৃণমূলের সরকার কিন্তু আসলে তো বিজেপির ইচ্ছা করে চলছে, এক্ষেত্রে এই কথা যেতেই প্রমাণ হচ্ছে, নাহলে মানুষ যদি ভোট দিয়ে নির্বাচন করতো তাহলে বিজেপির বলা সাহস হতো? কারণ লোকসভা নির্বাচনের আগে আবার বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা বার্গেন হবে, কটা সিট বিজেপি পাবে, কটা সিট তৃণমূল পাবে, মমতা ব্যানার্জি এমনি তো দিল্লি দিল্লি চলাচল করছে। দাদা, রাজ্য সরকারি কর্মচারীদের তিন মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার হাইকোর্ট, এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, যদি হাইকোর্টের নির্দেশ মানা হয় তাহলে আর্থিক সংকট দেখা দিতে পারে, এটা রাজ্যের বক্তব্য। আর্থিক সংকট তো আছে, কিন্তু যখন তিনি যানছত্র খুলে ক্লাব লুকিয়ে দিচ্ছেন, কার্নিভাল করছেন, যখন তিনি আইপিএল জিতেছিলেন, সোনার চেন দিয়েছিলেন, তখন টাকা পয়সা ঢুকতেন না? প্রথম কৃত্রে আমরা বলেছি
আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের দেনা সবচেয়ে বেশি, দেশের সরকারও দেনা হচ্ছে। মোদী বলে না সত্তর সাল মানে হওয়া তো, স্বাধীনতার পরে কখনো এত দেনা হয়নি গত তিন বছর আমাদের দেশের যা দেনা হয়েছে। আর আগে দেশের সরকার বলতো রাজ্য সরকারকে তুই কত দেনা দিতে পারবে, কত দিতে পারবে, এখন বলে না, কারণ চলে চলে মাস্ত তো ভাই, ওরাও দেনা নিচ্ছে করছে আর রাজ্য সরকারও দেনা করছে, সুতরাং কোনো বিধি নিষেধ নেই। কিন্তু এই দেনা মানে হচ্ছে আজকের সংকটের জন্য আমাদের যে অনাগত প্রজন্ম আছে তার উপরে দেনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকের সংকটের মোকাবিলা করছেন না, কিন্তু এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিন পাঁচ বছর দশ বছর পনেরো বছরের জন্য এটাকে লঙ্গার করছেন, এটাই তো দেনা। আমরা তো তাই, অথচ এই সময় দাঁড়িয়ে তার খরচ কমেছে। তিনি মাঝে মাঝে বলছেন নেতাদেরকে যে এরকম গাড়ি চলবে না, এই সব কদিন আগে অভিষেক করছিল না, স্করপিও গাড়ি চলবে না, লঙ্গার করবে না, আর নিজে একটা হচ্ছে এক্সিকিউটিভ জেট চার্টার করে ঘোরাঘুরি করছে। রাজ্য সরকার পাইলট সঙ্গে ফাইভ স্টার হোটেলে রেখেছেন, পাইলটকে ক্রুকে একটা প্লেন ভাড়ায় নিয়ে রেখেছেন, হেলিকপ্টার ভাড়ায় নিয়ে রেখেছেন, ব্যবহার হয়। মমতা ব্যানার্জি মাসে দু মাসে একবার ব্যবহার করে শুধু ঘন্টায় পাওয়া যায় আজকাল লাখ টাকা করছে। গত দশ বছরে এমএলএ মন্ত্রীদের ভাতা মাইনে সুযোগ সুবিধে যা বাড়িয়েছেন মমতা ব্যানার্জি, স্বাধীনতার আগে পরে কখনো যারা রাজনীতিতে রাজনীতি করে নির্বাচিত প্রতিনিধিত্ব তাদের এই হারে কখনো কোথাও কেউ বাড়ায়। তাহলে আর্থিক সম্পর্কের কথা কোথায় বলেছেন? পুজো কমিটি কোটি টাকা ক্লাবে দিয়ে যখন দিয়েছেন, যেমন কার্নিভাল করেছেন, সংকট হলে কী হয় যেগুলো বাহুল্যটা কামানো হয়, জাক জমকটা কামানো হয়, তোমার বাড়িতে পড়ে তোমার নিজের বাজেটে যদি আর্থিক সংকট হয় তাহলে তুমি কি খাওয়া দাওয়া বন্ধ করো? তুমি কি যারা যাকে দিয়ে পরিশ্রম করছো তার মজুরি বন্ধ করো? তুমি কি রেশনের খরচা বন্ধ করো? কিন্তু চারটে জামার বদলে দুটো জামাকে ভাড়া, এই বছর জামা কিনবে না, জুতো দামি জুতো না আগে চপ্পল কিনবে, বেড়াতে যাবে না, নাটক সিনেমা বেশি করে দেখবে না, উৎসব বেশি আমোদ করবে না, বেশি লোকজনকে খাওয়ান দাওয়ান করবে না। কিন্তু দে আর নেসেসিটিজ, ওষুধ, শিক্ষা, পরিবহন, এগুলো তো করতেই হবে। আর সরকার সেখানেই করবে, রাজ্য সরকারের কর্মচারীদের কোরিয়ার কমিটি আমি দেখলাম বিবৃতি দিয়েছে আজকে যে তারা সরকারের এই বেয়াদপি মানবে না, সমঝে দেবে। ধন্যবাদ।